করেছিলে নীলাকে তুমি উচিত শিক্ষা দেবে বরবাদ করে দেবে কই কি করেছো তুমি তোমার লোক মার খেয়ে ফিরে এসেছে শান্ত জানতে পারলে তোমাকে উচিত শিক্ষা দেবে তোমাকে খুন করতে পারে কাপুরুষ কোথাকার ওই মাগি মুখ সামলে কথা বল কেন মুখ সামলাবো কেন মুখ সামলাবো আমি মাগি হলে তুই কি হ্যাঁ তুই কি চুপ হারামজাদি ভুলে গেছিস তুই যখন পঞ্চাশ টাকার বিনিময়ে ঢাকার হোটেলগুলোতে খ্যাপ মারতি পঞ্চাশ টাকা না চল্লিশ টাকা বল চল্লিশ টাকা পার খ্যাপ পঞ্চাশ টাকা নিয়ে তুই মেরে দিতি দশ টাকা আমাকে দিতি চল্লিশ টাকা আরে তোকে তো বেশি দিতাম তুই তো তার উপযুক্ত ছিলি না তুই ঠিকই আমার গালি করার উপযুক্ত ছিলি আরে যা যা তোর শরীর থেকে এখনো পাড়ার গন্ধ যায়নি আমাকে দেখ আমি কোথায় ছিলাম আজ আমি কোথায় এসেছি আর তুই তোর স্থান যেখানেই ছিল সেখানেই মানুষের বিছানায় আর তুই তুই তো সেই বিছানা ঝাড়ু দেবার যোগ্যতাও রাখিস না ফারাক একটাই আগে তুই রাস্তার মানুষের জন্য দালালি করতিস আর এখন করছিস ঢাকা শহরের বড় লোকদের জন্য তোর নাম খামোশ মানে মুখে তালা দিয়ে রাখে দালালেরা বেশ্যারানা দালালগো সব শুনতে হয় নীলাকে খতম করার ওয়াদা তোকে পূরণ করতেই হবে নয়তো নয়তো কি করবি ব্লাউজ শরীরের চেয়ে ছোট হয়ে গেলে আমি আর তা পড়ি না ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দেই মেরি কুত্তা যখন পাগল হয়ে যায় তখন আর তাকে বাঁচিয়ে রাখতে নেই নেতার লগে বাড়াবাড়ি করার শাস্তি কত ভয়ঙ্কর তারপরে বুঝায় দেবো